লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসী ইকবাল হোসেনের সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর লিলি বেগমের বিরুদ্ধে। এতে বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রী রিমা আক্তার পলিকে মারধর করে ওই কাউন্সিলর ও তার ছেলে। অভিযুক্ত শামসুন নাহার লিলি রায়পুর পৌরসভার 7, 8 ও 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। ন্যায় বিচারের দাবিতে স্থানীয় একটি পত্রিকা কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী। শ্লীলতা হানি, সামাজিক ও যোগাযোগ মাধ্যমে মানহানি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ তোলেন তিনি। এ ঘটনায় রায়পুর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পলি।